আমার প্রিয় ছাত্রছাত্রীরা, প্রবলেমগুলো তোমরা আগে নিজেরা এক বা একাধিকবার পড়বে। তোমাদের সময় বাঁচানোর জন্যে আমি প্রবলেমগুলো আগেই সলভ করে রেখেছি। এখন শুধু কেন কিভাবে সলভ করা হয়েছে সেইগুলোই আমি এখানে আলোচনা করব। আমরা শুরু করছি ডুয়াল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন, পদার্থ বিকিরণের দ্বৈত প্রকৃতি। তার মানে আমরা পড়ব ফটো ইলেকট্রিক ইফেক্ট এবং তার আনুষঙ্গিক ঘটনাগুলো, তাদের নিউমেরিক্যাল প্রবলেম বা গাণিতিক প্রশ্নের সমাধান, এগুলো আমরা করব। আমাদের এক নম্বর প্রবলেম, অ্যান আল্ট্রাভায়োলেট লাইট হ্যাজ এ ওয়েভলেন্থ 3×10⁻¹ মিটার। হোয়াট উইল বি দ্য এনার্জি অফ দ্য অ্যাসোসিয়েটেড ফোটন ইন ইলেকট্রন ভোল্ট? সি ইকুয়ালস টু 3×10⁸ মিটার পার সেকেন্ড। একটি অতিবেগুনি আলোকের তরঙ্গ দৈর্ঘ্য 3×10⁻¹ মিটার দৈর্ঘ্য। সংশ্লিষ্ট ফোটন কণার শক্তি ইলেকট্রন ভোল্ট এককে নির্ণয় কর। আমাদের এই চ্যাপ্টারের প্রবলেমগুলো সলভ করতে প্লাঙ্কের কনস্ট্যান্ট এইচ ইকোয়ালস টু 6.63×10⁻¹ জুল সেকেন্ড যদি বলে দেওয়া না থাকে তাহলে আমরা ধরব, আর বলে দেওয়া থাকলে যেটা দেওয়া আছে এই পয়েন্টের পর 6.3 এইখানে নাম্বার মাসটা একটু কমে পারে। ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুম 3×10⁸ মিটার পার সেকেন্ড। ইলেকট্রনের চার্জ 1.6×10⁻¹ কুলাম। মাস অফ ইলেকট্রন 9.1×10⁻³১ কেজি। ওয়ান ইলেকট্রন ভোল্ট ইকোয়াল টু 1.6×10⁻¹ জুল। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এগুলো আমাদের এই প্রবলেমও বলে দেওয়া আছে, দ্য ওয়েভলেন্থ অফ দ্য ইনসিডেন্ট ফোটন ইজ 3×10⁻³ মিটার তরঙ্গ। ওর এনার্জি কত? আগে আমরা জুলে বের করব, তারপরে ইলেকট্রন ভোল্ট। আমরা জানি ই ইকুয়ালস টু এইচ নিউ, এনার্জি অফ এ রেডিয়েশন ইজ এইচ নিউ। নিউটাকে আমরা লিখছি সি বাই ল্যামডা। এইবার এইচ এর ভ্যালু বসিয়েছি, সি এর ভ্যালু বসিয়েছি, ল্যামডা এর ভ্যালু বসিয়েছি। এবার ক্যালকুলেশন করলে আমাদের আসবে, এটা এটা ছিল জুলে বেরিয়েছিল, তাকে 1.6×10⁻¹ দিয়ে ডিভাইড করে এটাকে ইলেকট্রন ভোল্ট করেছে। আমার আনসার হয়েছে এত ইলেকট্রন ভোল্ট। নাম্বার টু, থ্রেশহোল্ড ওয়েভলেন্থ ফর ফটো ইলেকট্রিক ইফেক্ট ফর এ মেটাল ইজ 3800 angstrom। ফাইন্ড হাইয়েস্ট কাইনেটিক এনার্জি অফ দ্য ফটো ইলেকট্রন হোয়েন দ্য মেটাল ইজ ইরিডেটেড বাই আল্ট্রাভায়োলেট লাইট অফ ওয়েভলেন্থ 2000 angstrom। প্লাঙ্কস কনস্ট্যান্ট এইচ ইজ গিভেন 6.62×10⁻¹ জুল সেকেন্ড। কোনো ধাতুর আলোক তড়িৎ সূচনা তরঙ্গ দৈর্ঘ্য 3800 angstrom। ওই ধাতুতে 2000 angstrom তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন অতিবেগুনি আলো আপতিত হলে নিশ্চিত আলোক ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় কর। তাহলে আমাদের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলে দেওয়া আছে 3800 angstrom। আংস্টনকে আমরা মিটারে নিতে গেলে 1 angstrom ইকুয়ালস টু 10⁻¹⁰ মিটার। তাহলে সেইটা দিয়ে আমরা মিটার করেছি। একইভাবে ইনসিডেন্ট ফোটন যেটা, সেটা 2000 angstrom ছিল, তাকে 10⁻¹০ দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে আমরা মিটার করেছি। প্লাঙ্কস কনস্ট্যান্ট বলে দেওয়া আছে। আমরা জানি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য এমিটেড ইলেকট্রন ইকুয়ালস টু hc×1λ-1λ0। এইবার ল্যামডা জিরো ভ্যালুগুলো পুট করে দিয়েছি। আমরা 10⁻¹০টাকে কমন নিয়ে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসছি। এখান থেকে আবার 1000 ওটাকেও আমরা বাইরে নিয়ে আসছি।
আসার ফলে আছে আমাদের 1/2, যেখানে আছে 3.8, আর এইগুলোকে এইটুকু ক্যালকুলেশন করলে আসছে আমাদের 6.63 × 3 × 10⁻¹⁹। এটা হয়েছে আমাদের জুল। এবার ক্যালকুলেশন করলে এইটুকু ক্যালকুলেশন করলে 4.7 × 10⁻¹⁹ জুল এটা আমাদের আনসার হবে। নাম্বার থ্রি, লাইট ফ্রম এ সোর্স ইজ ইনসিডেন্ট অন সোডিয়াম অ্যান্ড এমিটস ফটো ইলেকট্রন উইথ ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি 0.73 ইলেকট্রন ভোল্ট। ইফ দ্য ওয়ার্ক ফাংশন অফ সোডিয়াম ইজ 1.82 ইলেকট্রন ভোল্ট, হোয়াট ইজ দ্য এনার্জি অফ দ্য ইনসিডেন্ট ফোটন ইন ইলেকট্রন ভোল্ট? ফাইন্ড দ্য ওয়েভ লেন্থ অফ দ্য ইনসিডেন্ট লাইট। 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.6 × 10⁻¹⁹ জুল। তাহলে এমিটেড ইলেকট্রনের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বলে দিয়েছে 0.73 ইলেকট্রন ভোল্ট, ফটোইলেকট্রিক ওয়ার্ক ফাংশন 1.482 ইলেকট্রন ভোল্ট। তাহলে ইনসিডেন্ট ফোটনের এনার্জি কত আর তার ওয়েভলেন্থই বা কত? আমরা জানি ইকে ম্যাক্সিমাম ইকুয়ালস টু এটা ইনসিডেন্ট ফোটনের এনার্জি, এইটা ফটোইলেকট্রিক ওয়ার্ক ফাংশন, ডিফারেন্স অফ দিস টু ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য এমিটেড ইলেকট্রন। তাহলে এখান থেকে ই ইকুয়াল টু ই ম্যাক্সিমাম প্লাস ওমেগা জিরো। ই ম্যাক্সিমাম বলে দেওয়া আছে, ওমেগা জিরোটা বলে দেওয়া আছে। এইবার সাম অফ দিস টু ইজ ইকুয়াল টু 2.55 ইলেকট্রন ভোল্ট। এইটাই আমাদের আনসার, অর্থাৎ ইনসিডেন্ট ফোটনের এনার্জি ইলেকট্রন ভোল্টে কত ছিল। পরের পার্টটা করার জন্য আমরা ইলেকট্রন ভোল্টটাকে 1.6 × 10⁻¹⁹ দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে জুলে কনভার্ট করেছি। এইবার ওর এনার্জিটা আমরা পেয়ে গেছি, আমাদের দরকার এর ওয়েভলেন্থটা কত ইনসিডেন্ট ফোটনের, অর্থাৎ ই ইকুয়ালস টু এইচ নিউ, নিউটাকে লিখছি সি বাই ল্যামডা। তাহলে এখান থেকে ল্যামডা ইকুয়ালস টু এইচ সি বাই ই, এটা এইচের ভ্যালু লিখছি 6.63 × 10⁻¹⁴, ভেলোসিটি অফ লাইট 3 × 10⁸, আর ইলেকট্রন ভোল্ট যেটা আমরা জুলে কনভার্ট করছি সেটাকে এখানে পুট করেছি, করলে আমাদের আনসার দাঁড়াবে 487.5 × 10⁻¹⁹ মিটার। নাম্বার ফোর, দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ফটো ইলেকট্রনস এমিটেড ফ্রম এ মেটাল ডিউ টু ইনসিডেন্ট অফ লাইট অফ ওয়েভলেন্থ 5000 টাংস্টন ইজ 0.3 ইলেকট্রন ভোল্ট। ফাইন্ড আউট দ্য ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল ইন ইলেকট্রন ভোল্ট। তাহলে ইনসিডেন্ট ফটনের ওয়েভলেন্থ বলে দিয়েছে 5000 টার্মস্টন, একে 10⁻¹⁰ দিয়ে মাল্টিপ্লাই করে সেটাকে মিটারে কনভার্ট করেছি। কাইনেটিক এনার্জি ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বলে দিয়েছে 0.3 ইলেকট্রন ভোল্ট। আমরা ইনসিডেন্ট ফোটন যেটা তার এনার্জিটাকে বের করছি তাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করব। তাহলে ই ইকুয়ালস টু এইচ নিউ, নিউটাকে লিখছি এইচ সি বাই ল্যামডা। এইবার এইচের ভ্যালু লিখছি, সি এর ভ্যালু লিখছি, ল্যামডার ভ্যালু লিখছি, ক্যালকুলেশন করলে সেটা আসছে আমাদের 6.63 × 3 / 5 × 10⁻¹⁹ জুল। এইবার একে 1.6 × 10⁻¹⁹ দিয়ে ডিভাইড করলে ইলেকট্রন ভোল্ট হয়েছে। ক্যালকুলেশনটা করলে হবে আমাদের 2.8486 ইলেকট্রন ভোল্ট। তার মানে এটা আমাদের আনসার। এইবার বের করতে বলছে আমাদের ওর ওয়ার্ক ফাংশন কত। তাহলে আমরা ই পেয়ে গেছি, ইকে ম্যাক্সিমাম পেয়ে গেছি। তাহলে এই ইকুয়েশন থেকে ইকে ম্যাক্সিমাম ইকুয়ালস টু ই মাইনাস ওমেগা ডাব্লিউ জিরো, তাহলে ডাব্লিউ জিরো ইকুয়ালস টু ই মাইনাস ইকে ম্যাক্সিমাম পুট করে দিলে আমরা পাবো 2.186 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ এটি হবে ওয়ার্ক ফাংশন ইন ইলেকট্রন ভোল্ট। নাম্বার ফাইভ, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন অফ ওয়েভলেন্থ 250 × 10⁻¹⁹ মিটার ইজ অ্যালাউড টু ফল
upon a metal whose work function is 2.5 electron volt. Calculate the velocity of the ejected photon whose mass is 9.1 into 10 to the power minus 31 kg. কোনো ধাতুর উপর 250 × 10⁻¹ মিটার তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি আলো ফেলা হল। ধাতুটির কার্য অপেক্ষক 2.3 ইলেকট্রন ভোল্ট। নিশ্চিত আলোক ইলেকট্রনের সর্বোচ্চ বেগ নির্ণয় কর। তাহলে এটা আমাদের ইনসিডেন্ট ফোটনের ওয়েভলেংথ বলেছে, ওয়ার্ক ফাংশন বলে দিয়েছে। ওয়ার্ক ফাংশনটাকে আমরা ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট করেছি। আমাদের বের করতে হবে ম্যাক্সিমাম ভেলোসিটি কত ছিল ইজেক্টেড ইলেকট্রনের। তাহলে এম ই ইলেকট্রনের মাসটা আমাদের বলে দেওয়া আছে। আমরা জানি ই কে ম্যাক্সিমাম ইকুয়ালস টু এনার্জি অফ দ্য ইনসিডেন্ট ফোটন মাইনাস ওয়ার্ক ফাংশন। আবার ই কে ম্যাক্সিমামটাকে লিখতে পারি আমরা হাফ এম ভি ম্যাক্সিমামের স্কোয়ার। ইটাকে লিখছি এইচ সি বাই ল্যামডা ওমেগা জিরো ওমেগা জিরো। এইবার এই সের ভ্যালুটাকে পুট করছি 6.63 × 10⁻¹ সি এর ভ্যালু 3 × 10⁸ ল্যামডা এর ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে 250 × 10⁻¹ মাইনাস আমাদের এখানে ওয়ার্ক ফাংশন যেটা ছিল সেটাকে আমরা জুলে কনভার্ট করেছি, সেটাকে এখানে পুট করেছি। এইবার ক্যালকুলেশন করলে আমাদের আসছে ভি স্কোয়ার ইকোয়ালস টু দিস। তাহলে ভি ইকোয়ালস টু 9.65 × 10⁵ মিটার পার সেকেন্ড ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন। নাম্বার সিক্স, অ্যান ইলেকট্রন ইজ মুভিং উইথ ভেলোসিটি 8 × 10⁷ মিটার পার সেকেন্ড, ফাইন্ড ইটস এনার্জি ইন ইলেকট্রন ভোল্ট। গিভেন দ্য চার্জ অ্যান্ড মাস অফ ইলেকট্রন ইজ অ্যাজ 1.6 × 10⁻¹⁹ কুলাম অ্যান্ড 9.1 × 10⁻³¹ কেজি রেসপেক্টিভলি। একটি ইলেকট্রন 4 × 10⁷ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এর শক্তি ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করো। ইলেকট্রনের ভর ও আধান যথাক্রমে 9.1 × 10⁻³¹ কেজি এবং 1.6 × 10⁻¹⁹ কুলাম। অর্থাৎ এটা খুবই সিম্পল প্রবলেম। তার ভেলোসিটি বলে দিয়েছে, মাস বলে দিয়েছে, কাইনেটিক এনার্জি বের করতে হবে, কিন্তু কাইনেটিক এনার্জিটাকে ইলেকট্রন ভোল্টে বের করতে হবে। তাহলে ই কে ইকোয়ালস টু হাফ এম ভি এর স্কোয়ার। হাফ এম এর ভ্যালু বসিয়েছি, ভি এর ভ্যালু বসিয়ে দিয়েছি, এটা যেটা আসবে সেটা আমাদের জুলে আসবে। তাকে 1.6 × 10⁻¹⁹ ডিভাইড করলে সেটা ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে। ক্যালকুলেশন করলে এটা আমাদের 4.5 কিলো ইলেকট্রন ভোল্ট হবে, অর্থাৎ এর সাথে ইন্টু হাজার করলে যেটা হবে সেটি আমাদের এসছিল। নাম্বার সেভেন, অ্যান ইলেকট্রন ইজ অ্যাক্সেলারেটেড উইথ এ পটেন্সিয়াল ডিফারেন্স অফ 50 কিলো ভোল্ট ইন ভ্যাকুম, হোয়াট উইল বি দ্য ফাইনাল এনার্জি অ্যান্ড ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন। গিভেন দ্য চার্জ অ্যান্ড মাস অফ দ্য ইলেকট্রন অ্যাজ 1.6 × 10⁻¹⁹ কুলাম অ্যান্ড 9.1 × 10⁻³¹ কেজি রেসপেক্টিভলি। একটি ইলেকট্রনের ইলেকট্রন শূন্য স্থানে 50 কিলোভোল্ট বিভব প্রবেগ প্রয়োগ করে তড়িত করা হচ্ছে, ওর অন্তিম শক্তি এবং বেগ নির্ণয় কর। তাহলে ভি ইকোয়ালস টু 50 কিলোভোল্ট একে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে ভোল্ট হয়েছে। আর আমাদের বের করতে হবে তার এনার্জি কত হবে, তার ভেলোসিটি কত হবে। এনার্জিটা আমরা প্রথমে জুলে বের করব, তাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করব। তাহলে একটা ইলেকট্রনকে ভি ভোল্টের অ্যাক্রসে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তার পটেন্সিয়াল এনার্জি ই ইন্টু ভি, সেইটাই তার কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। তাহলে তার পটেন্সিয়াল এনার্জি ছিল 1.6 × 10⁻¹⁹, এটা ই এর ভ্যালু, ভি এর ভ্যালু আমাদের 50 × 10⁻³, এটা হবে জুল। তাকে আবার আমরা 1.6 × 10⁻¹⁹ দিয়ে ডিভাইড করলে সেটা আমাদের
ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে, এটা 50 × 10³ ইলেকট্রন ভোল্ট হবে, তার মানে আমাদের 50 কিলো ইলেকট্রন ভোল্ট হবে। এইবার আমাদের বের করতে বলছে ওর এনার্জি কত হবে। এনার্জি যখন আমরা বের করব, ভেলোসিটি কত হবে, হাফ এম ভি ম্যাক্সিমাম স্কোয়ার ইকুয়ালস টু ই ভি, তার মানে এই পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। কাইনেটিক এনার্জির ক্ষেত্রে আমাদের ভেলোসিটি কত সেটি আমাদের বের করতে বলেছে। তাহলে হাফ এম ভি ভি ম্যাক্সের স্কোয়ার ইকুয়ালস টু, তখন কিন্তু আমাদের ইলেকট্রন ভোল্ট ভ্যালু যেটা সেটা বসাতে হবে না, যেটা আমাদের জুড়ে ছিল সেইটাকেই কিন্তু বসাতে হবে। তাহলে এখান থেকে আমরা পাবো ভি ম্যাক্সিমাম ইকুয়ালস টু 1.33 × 10⁸ মিটার পার সেকেন্ড। নাম্বার 8, হোয়াট উইল বি দ্য কাইনেটিক এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন পাসিং থ্রু এ পটেনশিয়াল ডিফারেন্স অফ 100 ভোল্ট ইন ইলেকট্রন ভোল্ট। একটি ইলেকট্রন 100 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে গেলে ইলেকট্রন ভোল্ট এককে ওর গতিশক্তি কত হবে, এটা আমাদের ঠিক আগের প্রবলেমটার মতন। তাহলে ভি ভোল্টেজ 100 ভোল্ট, তার ইলেকট্রনের চার্জ হচ্ছে আমাদের 1.6 × 10⁻¹⁹, তাহলে এই পটেনশিয়াল ডিফারেন্সের ভিতর দিয়ে যদি আমাদের ইলেকট্রনটা যায় তাহলে তার পটেনশিয়াল এনার্জির লস সেটি কাইনেটিক এনার্জির গেইন হয়ে যাবে। তাহলে ই কে ইকুয়ালস টু ই পি ইকুয়ালস টু ই ইন্টু ভি, ইটা আমাদের 1.6 × 10⁻¹⁹ ইন্টু ভি 100, এটা জুল। এইবার আবার জুলটাকে ইলেকট্রন ভোল্ট করতে গেলে 1.6 × 10⁻¹⁹ দিয়ে ডিভাইড করলাম, এটা আমাদের এটা এটা ক্যান্সেল হয়ে গেছে, থাকছে আমাদের 100 ইলেকট্রন ভোল্ট। নাম্বার 9, থ্রেশহোল্ড ওয়েভলেন্থ অফ ফটো ইলেকট্রিক এমিশন ফ্রম এ মেটাল ইজ 3800 আংস্টন, আল্ট্রাভায়োলেট লাইট অফ ওয়েভলেন্থ 2600 আংস্টন ইজ ইনসিডেন্ট অন দ্য মেটাল, ক্যালকুলেট দ্য ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল ইন ইলেকট্রন ভোল্ট, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য এমিটেড ফটো। একটি ধাতু থেকে আলোক তড়িৎ নিঃসরণের প্রারম্ভ কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য 3800 আংস্টন, 2600 আংস্টন তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনের আলো ওই ধাতুর উপর ফেলা হলো, ওই ধাতুর আলোক তড়িৎ কার্য অপেক্ষক এবং নিঃসৃত ফোটনের ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় কর। আমাদের সূচনা তরঙ্গ দৈর্ঘ্য বা থ্রেশহোল্ড ওয়েভলেন্থ 3800 আংস্টন, একে 10⁻¹⁰ দিয়ে মাল্টিপ্লাই করে মিটারে কনভার্ট করেছি, আর ইনসিডেন্ট ফোটনের অ্যাকচুয়াল ওয়েভলেন্থ যেটা সেটা 2600, তাকে 10⁻¹⁰ দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে আমরা মিটার করেছি। আমাদের ফটো ইলেকট্রিক ওয়ার্ক ফাংশন ইলেকট্রন ভোল্টে বের করতে হবে, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কত সেটা বের করতে হবে। তাহলে ফটো ইলেকট্রিক ওয়ার্ক ফাংশন যেহেতু আমাদের থ্রেশহোল্ড ওয়েভলেন্থ বলে দেওয়া আছে, তাই W₀ = hc/λ₀, এইচ এর ভ্যালু বসিয়ে দিয়েছি, সি এর ভ্যালু 3 × 10⁻¹⁸, তাকে আমরা 3800 × 10⁻¹⁰ দিয়ে ডিভাইড করেছি, এটা জুল হয়েছে। একে আবার 1.6 × 10⁻¹⁹ দিয়ে ডিভাইড করলে ইলেকট্রন ভোল্ট হয়েছে, ক্যালকুলেশান করলে আমাদের হবে 3.27 ইলেকট্রন ভোল্ট। এবার এটা হচ্ছে আমাদের ফটো ইলেকট্রিক ওয়ার্ক ফাংশন, আর ইনসিডেন্ট ফোটনের শক্তি ছিল যেহেতু তার ওয়েভলেন্থ বলে দেওয়া আছে, তাহলে ই ইকুয়াল টু hc/λ, তাহলে এইচ এর ভ্যালু 6.63 × 10⁻¹⁴, সি এর ভ্যালু 3 × 10⁸, আর ডিভাইডেড বাই ল্যামডা 2600 × 10⁻¹⁰, এটা জুল হয়েছে। একে আবার 1.6 × 10⁻¹⁹ দিয়ে ডিভাইড করলে এটা আমাদের ইলেকট্রন ভোল্ট হবে, ক্যালকুলেশান করলে আমাদের হবে 4.78 ইলেকট্রন ভোল্ট। আমাদের বের করতে বলছিল ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন, তার মানে ইনসিডেন্ট ফোটনের এনার্জি মাইনাস ফটো ইলেকট্রিক ওয়ার্ক ফাংশন, এটি হবে আমাদের ইজেক্টেড ইলেকট্রনের গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, মাইনাস করে দিলে এটা আসছে 1.51 ইলেকট্রন ভোল্ট।
নাম্বার 10, দ্য স্টপিং পটেনশিয়াল ফর দ্য এমিশন অফ ফটো ইলেকট্রন বাই এ মেটাল সার্ফেস ইজ 9 ভোল্ট, ই বাই ও এম ইজ 1.8×10^11 কুলাম পার কেজি ফর ইলেকট্রন, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য ফটো ইলেকট্রন। কোনো ধাতুর পৃষ্ঠ থেকে আলোক ইলেকট্রন নিঃসরণের নিরোধী বিভব 9 ভোল্ট, ইলেকট্রনের ই বাই এম ইকলস টু 1.8×10^11 কুলাম পার কেজি হলে আলোক ইলেকট্রনের সর্বোচ্চ বেগ নির্ণয় কর। তাহলে স্টপিং পটেনশিয়াল বা বিবৃতি বিভব বলে দেওয়া আছে 9 ভোল্ট, ই বা এম এর ভ্যালু বলে দিয়েছে 1.8×10^11 কুলাম পার কেজি, আমাদের বের করতে হবে ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন। তাহলে হাফ এম ভি ম্যাক্সিমাম, এটা ছিল ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন, তাকে থামানোর জন্য বা স্টপ করার জন্য যে অপদিন ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছিল সেটা ছিল আমাদের 9 ভোল্ট। তাহলে ই ইন্টু ভিএস অর্থাৎ এই কাইনেটিক এনার্জি এই পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হবে, এখান থেকে আমরা ভি ম্যাক্সিমাম পাব। ভি ম্যাক্সিমাম ইকুয়ালস টু এই ইকুয়েশন থেকে রুট ওভার 2EVS বাই এম, ই বাই এম এর ভ্যালুটা আমাদের বলে দেওয়া আছে, তাহলে ই এটা 2, ই বাই এম এর ভ্যালু 1.8×10^-11 আর ভি এল বলে দেওয়া আছে 9। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো ভি ম্যাক্সিমাম 1.8×10^6 মিটার পার সেকেন্ড, এটাই আমাদের আনসার। নাম্বার 11, আল্ট্রাভায়োলেট লাইট অফ ওয়েভলেন্থ 2271 আংস্ট্রম ফ্রম এ 100 ওয়াট মার্কারি সোর্স ইরেডিয়েটেড এ ফটো সেল মেড অফ মলিবডিনাম মেটাল, ইফ দ্য স্টপিং পটেনশিয়াল ইজ 1.3 ভোল্ট, এস্টিমেট দ্য ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল, হাউ উড দ্য ফটো সেল রিসপন্ড টু দ্য লাইট ইন্টেন্সিটি 10^5 ওয়াট পার মিটার স্কোয়ার রেড লাইট অফ ওয়েভলেন্থ 6328 আংস্ট্রম প্রোডিউসড বাই এ হিলিয়াম নিয়ন লেজার। তাহলে টেন টু দি পাওয়ার 10^5 ওয়াট পার মিটার ক্ষমতার পারদুচ্ছ থেকে 2271 আংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনী আলো একটি আলোক কোষে আপতিত হল। আলোক কোষটি মলিবডিনামের ধাতু দিয়ে তৈরি, ওই ধাতুর নিরোধী বিভব 1.3 ভোল্ট হলে ওর কার্য অপেক্ষক নির্ণয় কর। হিলিয়াম নিয়ন লেজার দ্বারা উৎপন্ন উচ্চ তীব্রতার লাল আলো 6328 আংস্ট্রম আলোক কোষটির কিভাবে সাড়া দেবে। তাহলে আমাদের ইনসিডেন্ট ফোটন যেটা আপতিত তরঙ্গ যেটা তার তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ বলে দেওয়া আছে 2271, এটা আংস্ট্রম ছিল, 10^-10 দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে মিটার করেছি, পাওয়ার বলে দিয়েছে 100 ওয়াট, আমাদের স্টপিং পটেনশিয়াল 1.3 ভোল্ট, তাহলে ওয়ার্ক ফাংশন কত, ইন্টেন্সিটি এটা আমাদের আর একটা নতুন ওয়েভলেন্থ বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে এই ওয়েভলেন্থের জন্য কোনো ইলেকট্রন এমিট হবে কি না আমরা সেটা পরে দেখব। তাহলে আমাদের ইনসিডেন্ট ফোটনের যেহেতু ওয়েভলেন্থ বলে দেওয়া আছে তাই তার এনার্জি এই সি বাই ল্যামডা, এই এর ভ্যালু বসিয়েছি, সি এর ভ্যালু বসিয়েছি, ল্যামডার ভ্যালু বসিয়েছি, এটা আমাদের জুল এসছে, তাকে 1.6×10^-19 দিয়ে ডিভাইড করে ইলেকট্রন ভোল্ট করেছি, এটা 5.47 ইলেকট্রন ভোল্ট হয়েছে।
এবার ই ম্যাক্সিমাম, অর্থাৎ এই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিকে থামানোর জন্য আমরা স্টপিং পটেনশিয়াল ইউজ করেছি, তাহলে ই ইনটু ভিএস, তাহলে এইটা সমান সমান আমাদের এটা ছিল ইলেকট্রন এসে ই আর এটা ভিএস, এখান থেকে আমরা ইকে ম্যাক্সিমাম পাবো। তাহলে এইটা ছিল ইনসিডেন্ট ফটনের শক্তি, এইটা হচ্ছে আমাদের ইজেক্টেড ইলেকট্রনের শক্তির মেজারমেন্ট, এত যেটা আমরা সরাসরি করিনি, আমরা স্টপিং পটেনশিয়াল দিয়ে ক্যালকুলেশান করলাম। এইবার এই ইকুয়েশান থেকে ইকে ম্যাক্সিমাম ইকুয়াল টু ই মাইনাস ডাব্লিউ জিরো, এখান থেকে আমাদের ফটো ইলেকট্রিক ওয়ার্ক ফাংশন ডাব্লিউ জিরো ইকুয়াল টু ই মাইনাস ইকে ম্যাক্সিমাম, দুই ভ্যালু পুট করে দিয়েছি, এখান থেকে আমরা ই জিরো পাবো 4.17 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্টটাকে আমরা 1.6 ইন্টু 10^-19 দিয়ে মাল্টিপ্লাই করে জুল করেছি। এইবার আমাদের এখান থেকে জিজ্ঞেস করেছে তাহলে তার ওয়েভ লেন্থটা কত, তাহলে ডাব্লিউ জিরো ইকুয়াল টু এই সি বাই ল্যামডা জিরো, এই ইকুয়েশান থেকে ল্যামডা জিরো আমরা পাব এইটা 3002 আংস্টন, এইটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ড ওয়েভ লেন্থ। এইবার আমাদের থার্ড একটা ওয়েভ লেন্থ বলে দিয়েছে ল্যামডা ড্যাশ 6228, এত আংস্টন ওয়েভ লেন্থ যদি পড়ে তাহলে আমাদের ওই ফটো সেন্সিটিভ প্লেটটা কাজ করবে কিনা। যেহেতু আমাদের স্টপিং ওয়েভ লেন্থ যেটা তার থেকে এই ইনসিডেন্ট ওয়েভ লেন্থ গ্রেটার, তেমন তার এনার্জি লেস, এনার্জিটা লেস, তাই ইলেকট্রন বেরোবে না, দেয়ার উইল বি নো এমিশন অফ ইলেকট্রন। নাম্বার 12, ফাইন্ড দ্য ডি ব্রোগলি ওয়েভ লেন্থ অফ ইলেকট্রন অ্যাক্সেলারেটেড থ্রু এ পটেনশিয়াল ডিফারেন্স অফ 300 ভোল্ট। একটি ইলেকট্রনের কে 300 ভোল্ট বিভব পার্থক্যে ত্বরান্বিত করলে এর ডি ব্রোগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় কর। তাহলে ভি হচ্ছে 300 ভোল্ট, আমরা জানি হাফ এমভি স্কোয়ার, এইটাই তার কাইনেটিক এনার্জি, এই কাইনেটিক এনার্জি তার পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হবে, তার মানে হাফ এমভি স্কোয়ার ইকুয়ালস টু ইভি, টুটাকে আমরা এই পাশে নিয়ে গেছি, এ পাশে একটা এম দিয়ে মাল্টিপ্লাই করেছি, এ পাশে একটা এম দিয়ে মাল্টিপ্লাই করেছি, তার মানে এম স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়ালস টু টু এম ইভি, এইবার বোথ সাইড রুট করে দিয়েছি, এম ভি ইকুয়ালস টু রুট ওভার টু এম ইভি, আর এম ভি মানে আমাদের লিনিয়ার মোমেন্টাম, অর্থাৎ রৈখিক ভরবেগ। আমরা ডি ব্রোগলির ওয়েভ লেন্থ থেকে থিওরির থেকে আমরা জানি ল্যামডা ইকুয়াল টু এইট বাই পি, আমাদের বের করতে হবে ওয়েভ লেন্থটা, পিটা আমরা এখানে পেয়ে গেছি, এই পি এর ভ্যালু এখানে বসাবো, এইচ ইকুয়াল টু রুট ওভার টু এম ইভি, এইচ 6.63 ইন্টু 10^-34, টু এইটা আমাদের ইলেকট্রনের মাস 9.1 ইন্টু 10^-31, ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10^-19, আর ভিটা আমাদের বলে দেওয়া আছে এখানে 300 ভোল্ট। ক্যালকুলেশান করলে এটা আমাদের মিটার আসছে, কিন্তু এখানে ওয়েভ লেন্থটা খুব কম হবে, তাই এটা ন্যানোমিটারে কনভার্ট করা আছে।